স্মার্ট অ্যাকশন, যে অ্যাকশন সময়ের থেকে অনেক এগিয়ে, অ্যান্ড যে অ্যাকশন এমনভাবে ইন্ডাস্ট্রিকে ডোমিনেট করেছে যেটা অডিয়েন্সদের মনে হচ্ছে যে ওয়েস্টার্ন কালচার থেকে আমরা পিছিয়ে নিই। তো বাংলাদেশের টপ থ্রি আপনি যদি ক্রাউড পুলার অ্যাকশন হিরো যদি আপনি দেখেন, তো নিঃসন্দেহে সেখানে যে তিনজনের নাম থাকবে যারা অন্যরকমভাবে অ্যাকশনকে অন্য মাত্রায় নিয়ে গেছে। আমি যদি কথা বলি এই তিনজন যে একমাত্র শুধু সেরা, আমি ব্যাপারটা এরকমভাবে বলবো না। আমি স্মার্ট অ্যাকশনের উদাহরণ হিসেবে আমি তিনজনের আসলে কে সেরা, কে স্মার্ট অ্যাকশন ডোমিনেশন করেছে আমি সেটাই কথা বলবো। এখানে থাকবে লিজেন্ডারি অ্যাক্টর সোহেল রানা, লিজেন্ডারি অ্যাক্টর জসিম, অ্যান্ড লিজেন্ডারি অ্যাক্টর রুবেল। তো এই তিনজনের ভিতর স্মার্টলি অ্যাকশনকে বড় পর্দায় রিপ্রেজেন্ট কে করেছে, অ্যান্ড কে অ্যাকশন আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বেঙ্গলি ফিল্মের ইতিহাসে, এটা এখন ফিল্মস্পাই আপনাদের সামনে প্রোভাইড করতে যাবে। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্মস্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো মিষ্টি বন্ধুরা ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই অ্যাম ওয়েটিং ফর ইওর কমেন্টস। ইন্ডাস্ট্রির শুরু থেকে কিন্তু অ্যাকশন সিনেমার একটা রমরমা, একটা জোয়ার, অ্যান্ড অ্যাকশন সিনেমা কিন্তু আসলে অন্যরকম একটা জায়গা, অন্যরকম একটা ভাইব ক্রিয়েট করে। মানে সবাই চায় যে অ্যাকশন সিনেমা আর দেখতে হবে, অ্যান্ড অ্যাকশন সিনেমার মার্কেট ভ্যালু আলাদা থাকে। হ্যাঁ, ডিরেক্টর প্রডিউসাররা অ্যাকশন সিনেমাকে এমনভাবে এক্সপোজ করে যে রোমান্টিক সিনেমা বা ফ্যামিলি ড্রামার থেকে মানুষের একটা চাহিদা সবসময় কিন্তু অ্যাকশন সিনেমার প্রতি কিন্তু বেশি ছিল। তো আমি এখানে যে তিনজনের নাম নিয়েছি, তিনজনের ক্যারিয়ার কিন্তু তিনভাবে। তো প্রথমে আমরা যদি জসিমকে যদি অ্যাকশনের দিক দিয়ে যদি আমি ইন্ট্রোডিউসিং যদি করি, তো জসিম বেঙ্গলি ফিল্মে প্রথম অ্যাকশনের আবিষ্কারক, এটা আপনি মানেন বা না মানেন। নায়করাজ রাজ্জাকের রংবাজ সিনেমায় ভিলেন দিয়ে তার যাত্রা শুরু। এরপরে আমরা দেখলাম অ্যাকশন দিয়ে তিনি পুরো 70 দশক ভিলেন দিয়ে মাত করলেন। 1982-83 একজন অ্যাকশন ভিলেনের অ্যাকশন হিরো হিসেবে বেঙ্গলি ফিল্মে আমরা আত্মপ্রকাশ দেখলাম, ব্যাস। তাকে আর কখনও পিছনে ফিরে তাকাতে হলো না। শুরু হলো জসিম জয়রথ, একের পর এক ব্যাক টু ব্যাক কখনও উপহার দিচ্ছে ভাইজানের মতো মার মার কাট কাট অ্যাকশন ধর্মী সিনেমা, বা কখনও ওমর শরীফ, সেলিম জাভেদ, এগুলোতে তিনি ওরকম হিরো না থাকলেও এগুলো 70s-এর দিকে বা 80s-এর শুরুর দিকে, বা আমরা তখন তার অনেক বড় বড় সিনেমা আমরা তখন দেখছি। হ্যাঁ, জসিম একের এক পর এক একটা ক্রাউড পুলার। অ্যান্ড আমরা যদি অন্যভাবে যদি আমরা আসি যে সোহেল রানার কাছে, তো সোহেল রানার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সোহেল রানার নামের পাশে যে ট্যাগটা লাগানো হয়, এটা অন্য কোনো অ্যাকশন হিরোকে কখনো লাগানো হয় না, এটা হচ্ছে ড্যাশিং হিরো। তো ড্যাশিং হিরো বলতে মানুষের যে ব্যাপারটা বোঝায়, তার লুক, তাকানো, গেট আপ, কথা বলা, মানে পুরো একটা হিরো সেন্ট্রিক, একটা হিরোইজম যে একটা ব্যাপার, মানে হিরো হিরো যে একটা ব্যাপার, একজন হিরো তাকাচ্ছে, একজন হিরো কথা বলছে, তো এই যে একটা ব্যাপার। হ্যাঁ, তো এই ব্যাপারটা কিন্তু সোহেল রানার ভিতর কিন্তু ছিল। অ্যান্ড মানে সোহেল রানা ইজ সোহেল রানা, মানে তার সঙ্গে কিন্তু আসলে অন্যভাবে কিন্তু কম্প্যারিজন, এখন আমি এখানে কিন্তু কারোর সঙ্গে কিন্তু কারো কম্প্যারিজন করা যায় না। হ্যাঁ, তো সোহেল রানার ব্যাপারটা অন্যরকম ছিল। তার তাকানো, তার কথা বলা, যতটা হিরোইজম, যতটা হিরো সুলভ ছিল, এটা পরবর্তীকালে লেখাটা যে খুব কম হিরো এরকম এসেছে। অন্যদিকে রুবেল যদি আমি আসি, তো রুবেলের অ্যাকশন বা অ্যাক্টিংয়ে ভেরিয়েশনটা অতটা না থাকলেও কিন্তু মার্শাল আর্ট দিয়ে তিনি একটা নন্দিত একটা স্মার্ট অ্যাকশন কিন্তু রিপ্রেজেন্ট করে। এখন স্মার্ট অ্যাকশানে কে ঢালিউডের সেরা, এটা যদি আপনি বলেন, তো তিনজন তিন ধরনের অ্যাকশন আমাদেরকে প্রোভাইড করেছে, এটা আগে আপনাকে বুঝতে হবে। যেখানে জসিম আমাদের একটা মার মার কাট কাট অ্যাকশন, হ্যাঁ, মানে একজন ভিলেন লার্জার দ্যান লাইফ, মানে খুশি দিচ্ছে, উড়ে যাচ্ছে, হ্যান ত্যান, মানে একটা লার্জার দ্যান লাইফ অ্যাকশন আমাদেরকে বড় পর্দায় জসিম প্রোভাইড করছে। অ্যান্ড অন্যদিকে আমরা যদি আসি যে রুবেলের কাছে, তো রুবেল তিনি সম্পূর্ণ মার্শাল আর্ট বেস, তিনি সম্পূর্ণ মার্শাল আর্ট ধর্মী হিরো, মানে তার সিনেমাতে আপনি পুরোদস্তুর মাস অডিয়েন্স, অ্যান্ড মার্শাল আর্টের যে একটা ফিল, এটা আপনি পুরোদস্তুর পাবেন রুবেলের ফিল্মে। অ্যান্ড রুবেল কিন্তু ওই ধারাই নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে যে আজও আমরা রুবেলকে নিয়ে কথা বলি, রুবেলকে নিয়ে চর্চা করি, অ্যান্ড রুবেলের যে কুংফুর যে নৈপুণ্য, ডেফিনেটলি সেটা স্মার্ট অ্যাকশন, বাট সেটা যতটা না স্মার্ট অ্যাকশনভাবে আমাদের সামনে প্রোভাইড হয়েছে, তার থেকে কিন্তু মার্শাল আর্ট হিরো হিসেবে কিন্তু আমরা চিনি, যেহেতু আমরা স্মার্ট অ্যাকশন নিয়ে কথা বলছি। এবার আমি যদি সোহেল রানাকে নিয়ে আসি, তো তো সোহেল রানার পা থেকে মাথা, চোখ, সিনেমা সব অবধি ছিল পুরো অ্যাকশন। অ্যান্ড সোহেল রানা ইজ আলাদা পিস। হ্যাঁ, অ্যান্ড পত্রিকাতে কিন্তু তখন লেখা আসতো যে, আমি এরকম কাটিং দিয়ে মেবি একটা ভিডিও বানিয়েছি, যে সোহেল রানার মতো অ্যাকশন অ্যাডপ্ট নিজের ভিতর অন্য কোনো হিরো করতে পারেনি, কারণ তিনি যখন কোনো ভিলেনের দিকে স্ক্রিনে তাকাতেন, বলা হতো যে ক্ষুধার্ত কোনো বাঘ শিকারের দিকে তাকাচ্ছে, এবং চোখের এক্সপ্রেশন বা তাকানো, ওই যে ভাইব,
এই ভাইবটা উইদাউট সোহেল রানা, আমি জসিম বা রুবেলের কথা বাদে দিলে অন্য যে কোনো হিরো এই ভাইবটা কিন্তু কখনো ক্রিয়েট করতে পারেনি। অ্যান্ড এই জায়গায় আমি বলবো যে তিনি সবসময় সবার থেকে এগিয়ে থাকবেন সোহেল রানা। তো এটা আসলে ওইভাবে নতুন করে বলার কিচ্ছু নেই, তার যে স্বতন্ত্র দিয়ে তিনি যে একটা জায়গা, যে একটা ক্রাউড পুল তিনি ক্রিয়েট করেছে, এটা সত্যি টপ নস। অ্যান্ড এটা আসলে এমন একটা জায়গায় যে আসলে আজও আমরা তাকে নিয়ে কথা বলি, তাকে নিয়ে চর্চা করার অনেক রকম ব্যাপার আছে, বাট আমাদের এই ভগ্নদশা ইন্ডাস্ট্রিতে আমরা আর্টিস্টদেরকে ওই লেভেলের মূল্যায়ন করতে পারি না, বা যার যে জায়গায় যাওয়ার কথা তাকে হয়তো ওইভাবে নিয়ে আমরা কথা বলতে পারি না। বাট আমাদের উচিত একজন সোহেল রানাকে নিয়ে বারবার কথা বলা, একজন সোহেল রানাকে নিয়ে বারবার আলোচনা করা। হ্যাঁ, তার যে ভাইব, তার যে সোহাগ, তো এখন আপনি যদি তিনজনের ভিতর যদি আপনি স্মার্ট অ্যাকশন যদি আপনি বলেন, তো সোহাগের ব্যাপার যদি বলেন, তো ডেফিনেটলি স্মার্ট যে সোহাগটা ওটা সোহেল রানার ভিতর বেশি ছিল। অ্যান্ড স্মার্ট অ্যাকশন বলতে যেটা বোঝায় ওটা তিনি, আপনি তার সিনেমাগুলো তার গেট আপ দেখলে বুঝবেন। অ্যান্ড জসিম ডেফিনেটলি তিনি অ্যাকশন হিরো হিসেবে অন্যতম, কিন্তু সোহেল রানার সঙ্গে যদি আপনি জসিমের যদি আপনি কম্পারিজন করেন, এখানে আপনি যদি স্মার্ট অ্যাকশন যদি বলেন, তো আমার দৃষ্টিতে ডেফিনেটলি আমি সোহেল রানাকে এগিয়ে রাখবো। আমি জানি না কারো পয়েন্ট অফ ভিউ ফিলোসফি, তো মানে আমি যত সিনেমাগুলো যেভাবে দেখেছি সিনেমাতে অ্যাকশন অ্যাডপ্ট করা, যেভাবে প্রত্যেকেরই সবজন আছে স্মার্ট অ্যাকশনের, যেহেতু কথা বলবো জসিম অ্যাকশনের একটা পিলার, অন্যদিকে রুবেলের অ্যাকশন স্মার্ট অ্যাকশন হলেও কিন্তু রুবেলের ক্রাউড পুলটা ওরকম স্মার্টলি কখনো হয়নি, বা যে একটা স্মার্ট গেট আপ, বা হ্যাঁ ডেফিনেটলি স্মার্ট হিরো অ্যান্ড স্মার্ট একটা ব্যাপার, বাট আমি যদি অ্যাকশনটাকে ওইভাবে যদি আমি দেখি, তাকানো, কথা বলা, গেট আপ সব কিছু মিলিয়ে, হ্যাঁ রুবেল মার্শাল আর্টের একটা বড় ধরনের পিলার। তো এটা আপনাকে মানতে হবে যে আপনি মার্শাল আর্টের বাইরে যদি আপনি রুবেলকে যদি কম্পারিজন করেন, তাহলে কিন্তু অনেক উনিশ বিশ অনেক রকম ব্যাপার থাকবে, বাট প্রত্যেকের আগে একটা সবজন থাকে, প্রত্যেকেই তার তার জায়গায় সেরা। তো এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি তিনজন মহাতারকাকে আমি আসলে সোহেল রানা, জসিম অ্যান্ড রুবেল, তো এই তিনজনের ভিতর কার অ্যাকশন হিরো হিসেবে ক্রাউড পুলটা বেশি, অ্যান্ড কে বেঙ্গলি ফিল্মে আসলে কীভাবে কতটা জায়গা জুড়ে আছে, এটা নিয়ে আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, আমার ওপিনিয়ন আমি এটা আপনাদের সামনে প্রোভাইড করার চেষ্টা করলাম যে আসলে স্মার্টলি অ্যাকশানে আসলে কে সেরা। এটা আমি জানি না আমি কতটুকু আপনাদের সামনে প্রোভাইড করতে পেরেছি মিষ্টি বন্ধুরা। তো ভিডিওটি যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটা। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। আপনারা আরও কোন কোন টপিক্সের উপর ভিডিও দেখতে চান, আপনারা অ্যাকশন হিরোদের সম্পর্কে জানতে চান, বা আপনারা রোমান্টিক হিরোদের সম্পর্কে জানতে চান, বা বেঙ্গলি ফিল্মের যে ভাইব, বেঙ্গলি ফিল্মের কোন আর্টিস্টদের কীরকম ব্যাপার আপনারা জানতে চান স্ক্রিনে, এটা ডেফিনেটলি আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা যদি কমেন্টস করে না জানান আমি জানবো না, আপনারা কমেন্টস করে জানাবেন, অবশ্যই আমি পরবর্তীতে সেই টপিক্সের উপর বেস করে ভিডিও বানানোর চেষ্টা করবো। আজকের ভিডিওটি এই অবধি মিষ্টি বন্ধুরা, আপনারা কমেন্টস করে জানাবেন, অবশ্যই আমি পরবর্তীতে সেই টপিক্সের উপর বেস করে ভিডিও বানানোর চেষ্টা করবো। আজকের ভিডিওটি